শহরে অবৈধভাবে হোর্ডিং লাগানোর অভিযোগে দুই যুবককে কলার ধরে কোতোয়ালি থানায় নিয়ে গেলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পৌরসভার চেয়ারম্যান কলার ধরে কাউকে থানায় নিয়ে যেতে পারেন কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, কোর্টের নির্দেশকে অমান্য করে ওই দুই যুবক শহরে অবৈধভাবে হোর্ডিং লাগাচ্ছিল। পাশাপাশি তারা হোর্ডিংয়ে অবৈধভাবে বিদ্যুতের সংযোগও নিচ্ছিল, সে কারণেই তাদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মাস দুয়েক আগে কোচবিহার শহর থেকে সমস্ত অবৈধ হোর্ডিং খুলে দেয় কোচবিহার পৌরসভা। জানা গিয়েছে এরপর বিভিন্ন এজেন্সি এই নিয়ে মামলা করে পৌরসভার বিরুদ্ধে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত হোর্ডিং লাগানোর ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে। আদালতের নির্দেশ অমান্য করে শনিবার দুই যুবক শহরে হোর্ডিং লাগাতে গেলে এই ঘটনা ঘটে। কোচবিহার থেকে গৌর হরিদাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।